एक बार ना पारिले देखो शतबार। स्टूडेंट्स अस्सलाम वालेकुम। कैक दिन तीव्र दाबदाह और भ्यासा गरम पर सारा देशे बृष्टिर पूर्वाभास दिच्छे आबहावा अधिदप्तर। आज थेके सारा देशे हालका थेके भारी बृष्टिर सम्भावनार कथा जानिए कर्मकर्तारा बोलछेन सेई साथे कमते पारे तापमात्रा। शुक्रवार भोरे देशे नाना जायगाय बृष्टि होलेओ भ्यासा गरम खूब एकटा कमेनि। तबे आबहावा अधिदप्तरेर कर्मकर्ता दियेछे सुखबर, काल परशु बृष्टिर कथा बोलछे तारा। आबहावा अफिसेर तथ्य मते बराबरेर मतो एबछरो पुरो भाद्र मास जुड़े थाकते पारे दाबदाह। एटा कखनो बाड़बे आबार कखनो कमबे। आबहावा अधिदप्तरेर पूर्वाभास ए मासेर शेषेर दिके बृष्टिपात कमे आसबे आर ए कारणे बाड़ते पारे तापमात्रा। এভাবে কোনো ঘটনা ঘটার ক্ষেত্রে অনিশ্চয়তা থাকলেই কেবল আমরা সম্ভাবনার কথা বলি। তাহলে আমরা আজ শিখব চতুর্দশ অধ্যায় সম্ভাবনা। অল রাইট, সম্ভাবনার ইতিহাস। 1700 শতকের গণিতবিদ পিয়ের দ্য ফেরমা ও ব্লেইজ প্যাসকেলকে সম্ভাবনা তত্ত্বের ভিত্তি স্থাপনকারী গণিতবিদ হিসাবে গণ্য করা হয়। তবে এর পূর্বে জিরোলামো কার্দানো এর উপর গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অলরাইট, সম্ভাবনা তত্ত্ব। কোন একটি ঘটনা ঘটবে নাকি ঘটবে না এর গাণিতিক পরিমাপকে বলা হয় সম্ভাবনা। অন্যভাবে বলা যায়, কোন ঘটনা মোট সম্ভাব্য ফলাফলের সাথে এর অনুকূল ফলাফলের অনুপাতই হল সম্ভাবনার গাণিতিক পরিমাপ। অলরাইট, সম্ভাবনা বিষয়ক কিছু তথ্য। দৈব পরীক্ষা, যখন কোন পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে কিন্তু পরীক্ষাটিতে কোন একটা নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না, একে দৈব পরীক্ষা বলে। যেমন একটা ছক্কা নিক্ষেপে সম্ভাব্য ফলাফল 1 থেকে 6 হবে তা আমরা আগে থেকেই জানি, কিন্তু ছক্কাটি নিক্ষেপের পর কোন ফলাফল ঘটবে তা আমরা নিশ্চিত করে বলতে পারি না। সুতরাং ছক্কা নিক্ষেপ পরীক্ষা একটি দৈব পরীক্ষা। স্টুডেন্টস, তোমরা মাঝে মাঝে লুডো খেলো, লুডো খেলার ছক্কায় 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা থাকে, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এবং 6, অর্থাৎ ছক্কায় 1, 2, 3, 4, 5, 6 এই 6টি সংখ্যা থাকে। তাহলে যখন আমরা ছক্কা নিক্ষেপ করি তখন এই 6টি সংখ্যার যে কোনো একটি সংখ্যা আসতে পারে, কিন্তু কোন সংখ্যাটি আসবে সেটা আমরা জানি না, এটি অনিশ্চিত। এজন্য এই পরীক্ষাটিকে বলা হয় দৈব পরীক্ষা। আবার আমরা যদি একটি মুদ্রা টস করি তাহলে তোমরা জানো একটা মুদ্রায় হেড আসতে পারে, টেল আসতে পারে। একদিকের বলে আমরা হেড, অন্যদিককে বলি টেল। তাহলে মুদ্রা নিক্ষেপে আমরা 2টি ফলাফল পেতে পারি, একটি হেড অপরটি টেল। কিন্তু যখন আমরা নিক্ষেপ করব তখন কোন ফলাফল আসবে সেটা আমরা জানি না, কাজে এই পরীক্ষাটিও একটি দৈব পরীক্ষা। আশা করি বুঝতে পেরেছ। ঘটনা, কোন পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে ঘটনা বলে। যেমন একটি ছক্কা নিক্ষেপে 6 পাওয়া একটি ঘটনা, আবার জোড় সংখ্যা পাওয়াও একটি ঘটনা।
তাহলে একটি ছক্কা যখন আমরা নিক্ষেপ করি তখন সিক্স পেতে পারি, তাহলে এটি একটা ঘটনা। ওয়ান পেতে পারি, এটাও একটি ঘটনা। জোর সংখ্যা পেতে পারি, তাও একটি ঘটনা। বীজের সংখ্যা পেতে পারি, তাও একটি ঘটনা। অল রাইট, সমসম্ভাব্য ঘটনা বলি। যদি কোনো পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান হয় তবে ঘটনাগুলোকে সমসম্ভাব্য বলে। যেমন একটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপে হেড বা টেল আসার সম্ভাবনা সমান। একটি মুদ্রায় দুইটি প্রান্ত থাকে, এক প্রান্তকে বলি হেড এবং অন্য প্রান্তকে বলি টেল। আমরা যখন মুদ্রাটি নিক্ষেপ করি তখন হয় হেড আসবে নতুবা টেল আসবে। যদি হেড আসে তাহলে টেল আসতে পারবে না, আবার টেল যদি আসে হেড আসতে পারবে না। এটি একটি সমসম্ভাব্য ঘটনা বলি। সুতরাং মুদ্রা নিক্ষেপে হেড বা টেল আসার সম্ভাবনা সমান। যদি হেড আসে তাহলে তার মান হবে 1/2, যদি টেল আসে তার মান হবে 1/2, অর্থাৎ দুইটি মানই সমান হবে। পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি। কোন পরীক্ষায় যদি একটি ঘটনা ঘটলে অন্যটা অথবা অন্য ঘটনাগুলো না ঘটতে পারে তবে উক্ত ঘটনাগুলোকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে। যেমন একটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করলে হেড বা টেল আসা দুইটি বিচ্ছিন্ন ঘটনা, কারণ হেড আসলে টেল আসতে পারে না, আবার টেল আসলে হেড আসতে পারে না, অর্থাৎ হেড ও টেল একসাথে আসতে পারে না। অনুকূল ফলাফল। কোন পরীক্ষায় একটা ঘটনার স্বপক্ষের ফলাফলকে উক্ত ঘটনার অনুকূল ফলাফল বলে। যেমন ছক্কা নিক্ষেপ করলে যে ফলাফলটি আসে সেটি হচ্ছে অনুকূল ফলাফল। যদি 1 আসে তাহলে 1 হবে অনুকূল ফলাফল, যদি 5 আসে তাহলে 5 হবে অনুকূল ফলাফল। অলরাইট, নমুনা ক্ষেত্র। কোন দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে। এটিকে এস দ্বারা প্রকাশ করা হয়। যেমন একটি মুদ্রা নিক্ষেপে দুইটি সম্ভাব্য ফলাফল পাওয়া যায়, যথা হেড এবং টেল। তাহলে হেড এবং টেল নিয়ে যদি আমরা একটা সেট গঠন করি তাহলে এটি হবে নমুনা ক্ষেত্র। তাহলে সুতরাং উক্ত পরীক্ষার নমুনা ক্ষেত্র এস ইকুয়াল টু এইচ এবং টি এর সেট। তদ্রূপ যদি আমরা একটি ছক্কা নিক্ষেপ করি তাহলে মোট ফলাফল আসবে 6টি, 1, 2, 3, 4, 5 এবং 6। এই 6টি সংখ্যা নিয়ে যদি আমরা সেট গঠন করি তাহলে হবে ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। অলরাইট, নমুনা বিন্দু। নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদানকে ফলাফলের নমুনা বিন্দু বলে। যেমন একটি মুদ্রা নিক্ষেপে দুইটি সম্ভাব্য ফলাফল পাওয়া যায়, যথা হেড ও টেল। সুতরাং উক্ত পরীক্ষার নমুনা ক্ষেত্র এস ইকুয়াল টু এইচ এবং টি। এইচ টি হচ্ছে নমুনা ক্ষেত্র। এখানে প্রত্যেক এইচ ও টি হল একটি নমুনা বিন্দু। এইচ একটি নমুনা বিন্দু এবং টি একটি নমুনা বিন্দু। এইচ ও টি মিলে আবার নমুনা ক্ষেত্র, অর্থাৎ
নমনা ক্ষেত্রের প্রত্যেকটি উপাদানই হলো নমনা বিন্দু। অলরাইট, নিশ্চিত ঘটনা। কোনো পরীক্ষায় যে ঘটনা অবশ্যই ঘটবে একে নিশ্চিত ঘটনা বলে। নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান 1 হয়। যেমন আগামীকাল সূর্য পূর্ব দিক থেকে উঠবে, এটি একটি নিশ্চিত ঘটনা এবং এটির মান 1। আজ সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে, এটি নিশ্চিত ঘটনা। সূর্য কখনোই পূর্ব দিকে অথবা উত্তর দিকে অস্ত যায় না, কাজেই এটি একটি নিশ্চিত ঘটনা। রাতে সূর্য দেখা যাবে না, দেখা যায় কি না? রাতে সূর্য দেখা যাবে না, কাজে এটি একটি নিশ্চিত ঘটনা। একটি মুদ্রা নিক্ষেপে এইচ অথবা টি আসবে। মুদ্রা নিক্ষেপ করলে দুইটি ফলাফল পাওয়া যায়, একটা হচ্ছে হেড আর একটি হচ্ছে টেল। কাজে মুদ্রা নিক্ষেপে হয় এইচ আসবে নতুবা টি আসবে, এটি একটি নিশ্চিত ঘটনা। একটি ছক্কা নিক্ষেপে জোর অথবা বিজোড় সংখ্যা আসবে। স্টুডেন্টস, যদি আমরা ছক্কা নিক্ষেপ করি তাহলে 1 আসতে পারে, 3 আসতে পারে, 5 আসতে পারে, অথবা 2 আসতে পারে, 4 আসতে পারে, 6 আসতে পারে। 1, 3, 5 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা এবং 2, 4, 6 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। কাজেই ছক্কা নিক্ষেপ করলে জোড় অথবা বিজোড় সংখ্যা আসবে, এটা নিশ্চিত। এই জন্য এটার মান 1। সুতরাং ইহারা প্রত্যেকই নিশ্চিত ঘটনা এবং এদের প্রত্যেকের মান 1। অলরাইট, অসম্ভব ঘটনা। কোনো পরীক্ষায় যে ঘটনা কখনো ঘটবে না তাকে অসম্ভব ঘটনা বলে। অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান 0 হয়। যেমন আগামীকাল সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, কি বলো, উঠবে? নিশ্চয়ই না, কাজেই এটি একটি অসম্ভব ঘটনা। আজ সূর্য পূর্ব দিকে অস্ত যাবে, এটিও অসম্ভব ঘটনা। রাতে সূর্য দেখা যাবে, কখনোই দেখা যায় না, কাজেই এটি একটি অসম্ভব ঘটনা। একটি ছক্কা নিক্ষেপে 0 আসবে, কি বলো, 0 আসবে? অলরাইট, কখনোই 0 আসবে না, কারণ ছক্কায় 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলি থাকে। তাই ছক্কা নিক্ষেপ করলে 1, 2, 3, 4, 5, 6 এই সংখ্যাগুলি আসবে, এর বাইরের অন্য কোনো সংখ্যা আসবে না। কাজেই ছক্কা নিক্ষেপে 0 আসা, এটি একটি অসম্ভব ঘটনা। সুতরাং ইহারা প্রত্যেক এই অসম্ভব ঘটনা এবং এদের প্রত্যেকের মান 0। বাড়ির কাজ। স্টুডেন্টস, যা পড়লাম ভালোভাবে শিখবে, কারণ পরীক্ষাতে দু একটা সংজ্ঞা থাকতে পারে। অলরাইট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, লাইক দিবে এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।